নির্বাচনী জনসভা থেকে পূর্ব মেদিনীপুরের ধূপতিনগরে কেন্দ্রীয় সন্ত্রাস বিরোধী এজেন্সি এনআইএর ওপর হামলা নিয়ে করা বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে মমতা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু সেখান থেকেই গোটা ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী এনআইএ তদন্তের নিন্দা করেছেন বলেছেন ওখানে মহিলারা হামলা করেনি আসল হামলা করেছে এনআইএ মধ্যরাতে যোগী মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে দেবে মহিলারা কি হাতে শাখা বালা বলে পরে বসে থাকবে মাথায় ওড়না দিয়ে বসে থাকবে নিজেদের ইজ্জত বাঁচাবে না এদিন উত্তরবঙ্গের প্রচার সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন এনআইএ বিজেপির হয়ে কাজ করেছে তিনি বলেন কেন তারা মধ্যরাতে অভিযান চালাল তাদের কাছে কি পুলিশের অনুমতি ছিল তিনি আরও বলেন কোনও অপরিচিত ব্যক্তি যদি মাঝরাতে কারো বাড়িতে যায় তাহলে যা হওয়া তাই হয়েছে মমতার কথায় বিজেপি কি ভাবছে প্রত্যেক বুথ এজেন্টকে গ্রেপ্তার করবে এনআইএর কি অধিকার রয়েছে তারা বিজেপিকে সমর্থন করার জন্য এজাতীয় কাজ করছে মমতা আরও বলেন বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সকলকে আহ্বান জানিয়েছেন মমতা পাল্টা এনআই কর্মীদের ওপর বাংলার গ্রামবাসীদের ওপর আক্রমণ শুরু করার অভিযোগ করেছেন তিনি বলেছেন প্রথমে এনআইএ হামলা করেছে তারপরই রুখে দাঁড়িয়েছে বাংলার গ্রামবাসীরা শনিবার সকালে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলা চালানো হল বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত হলেন এনআইএ আধিকারিকরা এক অফিসার আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাঁচ শূন্য ছয় শূন্য জনের একটি দল এনআইএ আ